আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আমরা আগের দুটো ভিডিওতে পরীক্ষা কাকে বলে এবং কোন পরীক্ষাকে আমরা দৈব পরীক্ষা বলবো সেই সম্পর্কে জেনেছি। আজকে আমরা দেখব এই পরীক্ষার মধ্যে কোনটিকে আমরা চেষ্টা বলবো। চলো শুরু করার আগে সংজ্ঞাটা একবার দেখে নেই। কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে প্রয়োজনীয় কাজকে একবার সম্পূর্ণ করা হলে সেই একবার করাটাকে আমরা বলবো চেষ্টা। আমরা যখন পরীক্ষার সংজ্ঞাটা দিচ্ছিলাম তখন আমরা একটা এক্সাম্পল বলেছিলাম। আমরা সেখানে তোমাদেরকে যে পরীক্ষাটা করতে বলেছিলাম, একটি 5 টাকার কয়েন নিয়ে সেই 5 টাকার কয়েনকে 50 বার নিক্ষেপ করে একটি পরীক্ষা সম্পন্ন করতে বলেছিলাম, এবং সেই পরীক্ষাটা হতে হবে কিছু নির্দিষ্ট শর্তের অধীনে। আমরা কি শর্ত তখন বলেছিলাম? আমরা বলেছিলাম কয়েন টস করার পূর্বে তুমি দেখতে পারবে না কয়েনের উপরে পিঠে কি আছে। এই শর্ত মেনে তুমি 50 বার কয়েনটিকে নিক্ষেপের একটি পরীক্ষা করেছো। এবার এই পরীক্ষাটি তুমি কতবার করেছো? পরীক্ষাটি একবার করেছো। এই একবার পরীক্ষায় তুমি 50 বার কয়েনটাকে নিক্ষেপ করেছো না? এই 50 বারের প্রত্যেক বারকে আমরা বলছি এক একটি চেষ্টা, এবং অবশ্যই সেই চেষ্টাটাও ওই নির্দিষ্ট শর্তটাকে মেনেই চলতে হবে। তাহলে আমরা যে এক্সাম্পলটা বললাম, 50 বার একটি 5 টাকার মুদ্রাকে নিক্ষেপ করার একটি পরীক্ষা, এবং এই 50 বারে প্রত্যেকবারকে আমরা বলছি এক একটি চেষ্টা। তাহলে আশা করছি চেষ্টা বলতে আমরা কি বুঝি তোমরা বুঝতে পেরেছ, এবং পরীক্ষায় যদি চেষ্টার সংজ্ঞা লিখতে বলা হয় তোমরা সেটাও লিখতে পারবে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।